হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কোথাও কবুতর যদি খাবার খাদ্য না খায় বা রুচি তাদের যদি রুচি না থাকে, আস্তে আস্তে কবুতরগুলো যদি শুকিয়ে যায় আপনার, তাহলে কি করবেন? তো এই ভিডিওতে একটা মেডিসিনের কথা বলবো, এটা কীভাবে খাওয়াতে হয় সেসব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো কীভাবে খাওয়াবেন এটু চেট বিষয় নিয়ে আলোচনা করব। তো পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন, টেনে টেনে দেখবেন না, যদি টেনে টেনে দেখেন আশা করি কিছুই বুঝতে পারবেন না আর কি। তো কবুতর অনেক সময় দেখবেন খাবার নষ্ট করে, প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে, তাদের পছন্দের খাবারগুলো বেছে বেছে খাবার পাত্র থেকে খায় আর অন্য খাবারগুলো সবগুলো চাটের দিকে ছিটিয়ে মিটিয়ে ফেলে দেয়। তো এটা করার ফলে দেখবেন আপনার কবুতরগুলো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যায়, কবুতর অনেকাংশে শুকিয়ে কিন্তু আস্তে 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 মারাও যেতে থাকে। তো এরকম যদি আপনার কবুতর হয় যে আগে কবুতরের স্বাস্থ্যটা ভালো ছিল, এখন কবুতরের স্বাস্থ্যটা শুকিয়ে গেছে, তাহলে কী করবেন? তাহলে তার জন্য আমার স্ক্রিনে যে ভিডিও স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন বি40, তো বি40 যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে খাইয়ে দিতে হবে আপনার কবুতরকে। তো এটা কীভাবে খাওয়াবেন সে সম্পর্কে আলোচনা করব। তো এটা আপনাদের এক মাস খাওয়াতে হবে, ওষুধটির দাম বেশি না, মাত্র দু টাকা আর কি। যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র ২ টাকা, তো ২ টাকা হলে কিনতে পারবেন। আর আমি আপনাদের সাথে যে ওষুধটা শেয়ার করছি আশা করি আপনারা সব ফার্মেসিতেই পেয়ে যাবেন। তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা এই একটা ট্যাবলেট আপনারা এটা থেকে বাইর করবেন, বাইর করার পর দু টুকরো করে সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়াই দিবেন। সপ্তাহে দুই থেকে তিনবার খাওয়াই দিলে হয়, দুই থেকে তিনবার খাওয়াই দিবেন। আর এটা এক মাস পর্যন্ত খাওয়াতে হবে, যদি এক মাস পর্যন্ত খাওয়ান তাহলে আপনার কবুতরগুলো দেখবেন আগের থেকে খাওয়া খাদ্য একটু বেশি খাবে, খাবার বেশি খাবে, এবং কি আগে থেকে কবুতরটা আস্তে আস্তে স্বাস্থ্যবান হবে এবং কি মোটা তাজা হয়ে যায় এবং কি তাদের ভিটামিনের অভাব থাকবে না, আস্তে আস্তে ছাড়া আগের মতো সম্পূর্ণ শক্তিশালী হয়ে উঠবে। তো একটা নিয়মটা আমি বলে দিলাম কীভাবে খাওয়াবেন, তো এরকমভাবে মূলত কবুতরকে খাওয়াতে হবে। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে, যদি একটু উপকারী আসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার নিচে দেখবেন লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। তার পিছনে একটা বেল আইকন আসবে, বেল আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। বেল আইকনটা আপনি অল লেখা আছে, ওই বেলটা অবশ্যই প্রেস করে দেবেন, যা থেকে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাই।